আপনাদের জন্য জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। কথা বলবো প্রথমে লস অফ কর্মা নিয়ে, কারণ আমরা সকলেই জানি যে লস অফ কর্মা বলতে কর্মফল দাতা কিন্তু নিশ্চিত রূপে আমাদেরকে কর্ম প্রদান করে থাকে এবং তার ফলাফলটা নিশ্চিত রূপে ভালো হয় তাদের জন্যই যারা পজিটিভ থিঙ্কার, যারা পজিটিভ থিঙ্কিং করতে জানেন। শুধু তাই নয়, তারা কিন্তু নিশ্চিত রূপে তাদের জীবনযাপনকে খুব সুন্দর করে চালনা করতে পারেন বা চরিতার্থ করতে পারেন এবং শুধু তাই নয়, কর্মক্ষেত্রে তারা পদোন্নতি বা পদক্ষেপ নিতে পারেন এবং পাশাপাশি সম্পর্কগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তোলবার জন্য কিন্তু তাদের যা অবদান থাকে সেটা বোধ হয় কখনো ভোলা যায় না। তাই তাদের জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যাও থেকে থাকে, তারা কিন্তু খুব সহজে সে পজিটিভ মানুষেরা ওভারকাম করতে পারে। তাহলে সমস্যাটা কাদের জন্য রয়েছে? সমস্যাটা রয়েছে কিন্তু নেগেটিভ মানুষদের জন্য, যারা নেগেটিভ থিঙ্কার, নেগেটিভ থিঙ্কিং করেন, নিজেদের জীবনে কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না, পর্যালোচনা করতে জানেন না, তাদের কিন্তু দীর্ঘ মেয়াদী সমস্যাগুলো থেকে যায়। শুধু তাই নয়, তারা তখন অন্যজনকে ফলো আপ করার চেষ্টা করে, কপিরাইট করার চেষ্টা করে, ঈর্ষামৃত হয়ে ওঠে অন্যদের জন্য এবং নিজের জায়গাটা কিন্তু কখনো তৈরি করতে পারেন না। সেই কারণে কিন্তু কর্মফলদাতা রুষ্ট হয়ে থাকেন বলেই কিন্তু বিষণ্ণতার মধ্যে কিন্তু সেই ধরনের মানুষেরা প্রবেশ করেন। তাহলে আমাদের অনুষ্ঠান কিন্তু সকলের জন্য, যারা ভালো রয়েছে তাদের জন্য, যারা খারাপ রয়েছে তাদের জন্য। কারণ কখন অন্ধকারচ্ছন্ন জীবন আপনাকে গ্রাস করে ফেলবে, কখন আপনি আপনার জীবনকে নিশ্চিত রূপে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, সেখানেই বোধ হয় আমাদের সঙ্গে থাকাটা আপনাদের ভীষণভাবে প্রয়োজনীয়তার মধ্যে থাকে। কারণ যেভাবে আমাদের অনুষ্ঠান আপনাদেরকে সঞ্চালনা করার মাধ্যম দিয়ে যেভাবে আমি রয়েছি পাশাপাশি কিন্তু আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন শ্রী স্বস্তিক দাস, অবশ্যই তার সংক্ষিপ্ত পরিচয়পত্র বলবো। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার ভ্যাটিকান কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট জ্যোতিষ মার্তন্ডাম, কেপিএম সনাতন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। সর্বদিক থেকে কিন্তু তার পারদর্শিতা কথা বলে, তিনি যেভাবে অ্যানালাইসিস করেন বা প্রেডিকশন দিয়ে থাকেন বা তার ক্যাপাবিলিটি, তার পটেনশিয়ালিটি যেভাবে আপনাদের সামনে তুলে ধরেন, সেটা সবভাবে কিন্তু আমরা জানি যে সততার সঙ্গে তিনি কাজ করেন বলেই আজকে কিন্তু আমরা সামনের সারিতে গিয়ে পৌঁছাতে পারি। তাই পজিটিভ মানুষ, নেগেটিভ মানুষ সকলেই আমাদের অনুষ্ঠান দেখুন, যেখানে যেখানে সমস্যা তীব্র আকার নেওয়ার চেষ্টা করছে সেখানেই কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস তার নিজের নিয়মে তিনি কিন্তু পথকে নিজের মতন করে তৈরি করে দেবেন। কারণ তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার এবং তিনি কিন্তু একজন সার্বিক রূপে কিন্তু তার মতন করে জ্যোতিষ মতে জ্যোতিষবিদ বা জ্যোতিষ গুরু হয়ে উঠতে পেরেছেন। তাই সহসা আপনারা সকলেই আমাদের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন, আজও কিন্তু ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে কোনো ব্যতিক্রম নেই। আপনারা চলে আসুন, ফোন করুন এবং ফোন করে আপনারা জানান যে কোথায় আপনাদের জট পেকেছে, কোথায় আপনাদের জটিলতা রয়েছে, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সবটাই জানতে গেলে আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। যথারীতি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাবো অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়ে আজকে তিনি কি কি বিষয় নিয়ে কথা বলবেন সবটাই দাদা বলবেন। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমি বিদ্যার্থীদের যেমন জন্মছক আমরা অ্যানালাইসিস করি, তেমনি বিদ্যার্থীদের জন্মছক কি করে অ্যানালাইসিস করতে হয় বা কোথায় কি প্রবলেম থাকলে আমাদের কি করা উচিত বা সেই স্টুডেন্টটার কি সমস্যার মধ্যে পড়বে বা সেই ছাত্রটা আদেও কি হায়ার স্টাডিজ করতে পারবে না তার নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে থেমে যাবে, তাহলে এই জিনিসগুলো আমরা একটা জন্মছক থেকে বুঝবো কি করে। প্রত্যেকে জানে কি না, লগ্ন মানে হচ্ছে কি আমি নিজে। এবার আমি যদি বলি যে সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস মানে সবাই কি বলবেন না, ধনভাব বা ফাইন্যান্সিয়াল ইনকামের জায়গা। কিন্তু যখন আমরা একটা স্টুডেন্টের জন্মছক বিচার করব তখন মনে রাখতে হবে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন মানে হচ্ছে সেই ব্যক্তি নিজে এবং স্টুডেন্টটা নিজে। দ্বিতীয় ভাব মানে এখানে কি, তার স্টোরেজ কতটা, তার ব্রেনের ক্যাপাসিটি কতটা, সে কতটা মেমোরিতে নিতে পারবে বা তার কতটা মেমোরি পাওয়ার। তেমনি তৃতীয় ভাব থেকে আমরা কি বুঝব, তার যে জ্ঞান বা তার যে সঞ্চিত যে আধার, সেই সঞ্চিত আধারে সে কতটা প্রয়োগ করতে পারবে বা তার প্রয়োগতা কতটা। দেখা যাচ্ছে কোনো ব্যক্তি হয়তো এক্সাম দিচ্ছে, তার ক্ষেত্রে কি হচ্ছে না, এক্সাম দিতে গিয়ে সে সিলি মিস্টেক করছে বা বারংবার হয়তো কোনো ভুল করছে। তার মানে জানতে হবে সেই জাতক বা জাতিকার থার্ড হাউস বা থার্ড হাউসের যিনি লর্ড আছেন সেই লর্ড কিন্তু নেগেটিভ ভাবে বা পীড়িত অবস্থানে আছে, যে কারণের জন্য সেই স্টুডেন্ট হয়তো পড়াশুনো করছে ঠিকই কিন্তু অ্যাপ্লাই করার দিক দিয়ে কিন্তু সে সঠিক জায়গায় অ্যাপ্লাইটা গিয়ে করতে পারছে না। অবশ্যই তাই, আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন ফিল্ডে কি কি করণীয় বা কিভাবে আমরা আমাদের মতন করে স্ট্রিমিং গুলোকে পছন্দ করে নেবো সেটার জন্যই কিন্তু স্বস্তিক দাস আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তার কথা শুনবো। কিন্তু তার আগে দেখে নেবো কোন একজন বন্ধু আমাদের ফোন লাইনে চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সঞ্জুদা সরকার বলছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আমি কলাশী থেকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? না, আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই, কারণ আমি একবার গিয়েছিলাম কলাশী চেম্বার
দাদাকে গিয়েছিলাম। আচ্ছা দাদার সাথে কথা হয়েছিল। আপনাকে গিয়েছিলাম আমিও প্রথমে বিশ্বাস করতাম না এই জিনিসটা। হ্যাঁ তারপরে আমি সত্যিকার কাছে গিয়ে সত্যি উপকৃত হয়েছি। ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই, আমি ওনার কাছে যাবো নিশ্চয়ই। এখন চিন্ময় সরকার। না আপনি সময়টা বলুন, জন্ম সময়টা। সময় বিকেল পাঁচটা। বিকেল পাঁচটা ডট পাঁচটা তো? হ্যাঁ বিকেল পাঁচটা। ঠিক আছে, এবারে বলুন বার্থ প্লেস, জন্মস্থান। আপনার ভাইয়ের জন্মবার বৃহস্পতিবার ছিল। আচ্ছা, কর্কট লগ্ন কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র এবং দেবাড়িগণ। আপনার ভাইয়ের চার্টে কিন্তু শুক্র বক্রী অবস্থানে আছে, ঠিক আছে? এবং লগ্ন থেকে শুক্র কিন্তু খুব একটা ভালো পজিশনে বসে নাই। আপনার ভাইকে একটু বলবেন প্রেমের দিক থেকে বা কোনো নারী ঘটিত দিক থেকে বা কোনো মহিলার দিক থেকে কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করতে, ঠিক আছে? নাহলে সেই দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসবে, বিশেষ করে লাভ লাইফে। দুই নম্বর হচ্ছে আপনার ভাইয়ের ভালো কর্মযোগ আছে, কিন্তু যেহেতু আপনার ভাইয়ের কর্মপতি হচ্ছে মঙ্গল এবং তিনি কোথায় আছে না অষ্টমে বসে গেছে মঙ্গল চন্দ্র এবং কেতু একসাথে নিয়ে, সাথে বৃহস্পতিও আছে, যতবারই কাজ করার চেষ্টা করুক বারবার দেখবেন কিন্তু বাধার সৃষ্টি হবে বা বাধা বিপত্তির মুখে পড়বে, ডিস্টারবেন্স এসেই পড়বে। এক কাজ কি হবে না, বারংবার তাকে করতে হবে, তাও ঠিক মতন গিয়ে কিন্তু সাকসেসের জায়গা পাবে না। বিবাহিত জীবন খুব একটা কিন্তু ভালো না, বিবাহিত জীবন কিন্তু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? তো আগে আপনি একটু ক্যারিয়ারের জায়গাটা ঠিক করুন আপনার ভাইয়ের, আর এই মঙ্গলের পজিশনটাকে আপনি একটু কিওর করুন। অবশ্যই, আপনি আমাদের পুরনো বন্ধু, আপনাকে নতুন করে বলবার কিছু নেই, শুধু একটু বলবো যেভাবে একদম একদম আপনি যখন নিজে নিশ্চিত রূপে ভালো আছেন তার মানে বুঝতে পারছেন আপনার ভাইও ভালো থাকবেন। স্বস্তিক দাস রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে কথা বলে নেবেন তার সঙ্গে, ঠিক আছে? ভালো থাকুন। এবং আপনাদেরকে বলে রাখি ফোন নাম্বার যারা নোট ডাউন করতে চাইছেন, স্বস্তিক দাসের সঙ্গে কথা বলতে গেলে কি করতে হবে, কিভাবে যোগাযোগ করবেন, আগে থেকে কিন্তু বুকিং করতে হবে, বেশ কয়েকটা দিন আগে বুকিং করে নিন এবং নিশ্চিত রূপে সেই জায়গায় পৌঁছে যাওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার, কারণ আপনার জন্য কিন্তু আপনার ভালো ভালোত্বটা নিজেকেই খুঁজে নিতে হবে। কি করতে হবে, নাম্বার হচ্ছে 8617089003, আর একবার বলছি 8617089003। এছাড়া যারা অনুষ্ঠানে ফোন করছেন নিয়ম করে নিশ্চয়ই ফোন করুন, অবশ্যই কিন্তু উত্তর দিচ্ছেন। স্বস্তিক দাস আমাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার যিনি উপস্থিত রয়েছেন, কিন্তু পাশাপাশি যারা মনে করছেন যে অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না কোনো কারণে, তাদেরকে বলবো যে অনুষ্ঠানের পরে ঠিক যেই বুকিং নাম্বারটি বললাম সেই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। 30 মিনিটস ফ্রি কনসালটেন্সি কিন্তু আপনারা করতে পারেন, এটা কিন্তু একটা বড় অপরচুনিটি আমাদের সকলের জন্য, যেটা আমাদের দাদা স্বস্তিক দাস দিয়ে থাকেন। দেখে নেবো আমাদের পরের বন্ধুকে কে রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো আপনি বলুন আপনার নামটা বলুন। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনার ডেট অফ বার্থ। 17/8/2000। আচ্ছা ঠিক আছে, টাইম বলুন। আপনি বলুন আপনার জীবনে কি কি ধরনের সমস্যা হচ্ছে। কিছু করছেন বর্তমানে? আচ্ছা, পড়াশোনাটা কমপ্লিট হয়েছে, এবার আপনি চাকরি খোঁজে রয়েছেন, তাই তো? দাদার প্রেডিকশন দাদার প্রেডিকশন আর ক্যালকুলেশন শুনতে থাকুন, আশা করি আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন আপনার উত্তর। শুনুন,
আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল? আচ্ছা, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ আপনার, ঠিক আছে? আপনার লগ্ন থেকে লগ্নে আপনার চন্দ্র বসে আছে, আপনার মন মানসিকতার দিক থেকে কিন্তু যথেষ্ট সরলতা দেবে, কিন্তু যেহেতু চন্দ্র আপনার একা বসে আছে এবং চন্দ্রের আশেপাশে যেহেতু কোনো গ্রহ নাই, যে কারণের জন্য দেখবেন আপনি একটু পাজেল নেস, কোনো কথা বা কোনো কিছু ভাবতে গিয়ে দেখবেন একটুতে টেনশন হয়ে টেনশনে চলে আসা বা একটু নার্ভাস হয়ে যাওয়া, এই রকম জিনিসগুলো কিন্তু ফেস করতে হবে। হচ্ছে তো এগুলো? ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে ষষ্ঠ ভাবে বুধ মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করে আছে, জবের জায়গায় গিয়ে কিন্তু আপনাকে সাকসেস ঠিক মতন দিতে পারবে না, বারংবার কিন্তু আপনাকে জবের জায়গা বা কর্মক্ষেত্রের থেকে কিন্তু ঘোরাবে। ষষ্ঠ ভাবে রাহু মঙ্গল থাকা মানে হচ্ছে ছন্ন ছাড়া যোগ। অ্যাকচুয়ালি ষষ্ঠ ভাব থেকে আমরা কি দেখি না, পেট সার্ভিসের জায়গা দেখি, তো আপনার ক্ষেত্রে কিন্তু সেই পেট সার্ভিসের জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করে রেখেছে। ঠিক আছে, আপনার যে গভর্নমেন্ট জব বা যে গভর্নমেন্ট যে সার্ভিস, সেই জায়গাটা কিন্তু অতটা প্রপার দেখাচ্ছে না। এইজন্য যেটা বলবো যে ছোট ছোট রেকটিফিকেশন করে নেওয়াটা দরকার। ঠিক আছে, আপনার চার্টে কোনটা ভালো রয়েছে কোনটা খারাপ রয়েছে যেভাবে আমাদের স্বস্তিক দাস উনি আমাদেরকে বলছেন জানাচ্ছেন, ঠিক সেরকম ভাবে কিন্তু আপনার জন্য প্রযোজ্য যে আপনি চলে আসুন স্বস্তিক দাসের সান্নিধ্যে এবং অবশ্যই কিন্তু আপনার কোনটা শুভ ফলে আপনি পাবেন সেটা সবটাই কিন্তু তিনি জানিয়ে দেবেন আপনার চাকরির কেন্দ্রবিন্দুতে। ঠিক আছে, ভালো থাকুন। অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি কোথায় কোথায় পাচ্ছেন আপনারা স্বস্তিক দাসকে, অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসকে আপনারা পাচ্ছেন গড়িয়াহাট মার্চে কিন্তু 12 তারিখে, সেখানে পাচ্ছেন দক্ষিণেশ্বরে পাচ্ছেন মার্চের 14 তারিখে, বরানগরে পাচ্ছেন মার্চের 21 তারিখে, পলাশীতে পাচ্ছেন মাসে 15 তারিখে, এছাড়া বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পাচ্ছেন, এছাড়া মালদাতে পাচ্ছেন মাসে একবার করে। এবং পাশাপাশি কিন্তু অবশ্যই ইউটিউব আর গুগল সার্চ করতে ভুলবেন না, কারণ সেখানেও কিন্তু আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সেজে ওঠেন এবং বিশেষ করে কিন্তু বেশ কিছু মাত্রা রয়েছে সেখানে কি ধরনের বিষয় রয়েছে সবটাই জানতে পারবেন যদি আপনারা গুগল সার্চ করেন বা ইউটিউব সার্চ করেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের নামে। আমরা যে জায়গায় ছিলাম শিক্ষার্থীদের বিদ্যার্থীদের নিয়ে আপনি কথা বলছিলেন, শিক্ষার্থীদের আমরা যখন জন্মছক গুলোকে যখন দেখি, কারণ কি বললাম যে তৃতীয় ভাব যেটাকে আমরা বলি সাহসিকতার জায়গা, স্টুডেন্টদের ক্ষেত্রে তখন সেটাই হয়ে যাচ্ছে প্রয়োগের ভাষা বা প্রয়োগ করা বা অ্যাপ্লাইড যে বুদ্ধি, সেই অ্যাপ্লাইড বুদ্ধির জায়গাটা। সেই স্টুডেন্টের আমরা যখন ফোর্থ হাউস বা ফিফথ হাউস কে দেখব, তখন আমরা কি দেখব না, তার প্রাইমারি যে এডুকেশন সেক্টর অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত, সেই গ্র্যাজুয়েশন পর্যন্ত তার পড়াশুনো কিরকম হবে বা সে কতদূর সে পড়াশুনো করতে পারবে বা কোন লাইন নিয়ে সে পড়াশুনো করবে। পঞ্চম ভাব থেকে আমরা কি দেখব না, তার কনসেন্ট্রেশন পাওয়ারটা কত বা সে কতটা মনোযোগ দিতে পারছে বা সে ক্যাপচার কতটা করতে পারছে। অবশ্যই তাই, আমরা আবার দেখে নেবো আমাদের সঙ্গে ফোন লাইনে কোন একজন বন্ধু এসেছেন, তার আগে আমরা আলোচনা করছি এডুকেশন সেক্টর নিয়ে আপনার স্ট্রিম কি হতে পারে, আপনি নর্মাল এডুকেশন করবার সময় আপনার কি ধরনের পদোন্নতি দরকার, হায়ার এডুকেশনে গেলে আপনি কি কি করবেন সবটা কিন্তু জানতে পারছেন। একটু সুন্দর করে শুনে নিন আমাদের অনুষ্ঠান, দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছে। নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার দাদাকে, নমস্কার দিদিকে, নমস্কার। নামটা বলবেন? বলছি আমি দমদম থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন? চাকরিতে চলে যেতে এখন আমাদের ফ্যামিলির মধ্যে এমন অবস্থা, একটা চাকরি না পেলে সংসারটা চালানো ক্রিটিক্যাল হয়ে যায়। আপনি শুনুন, নিশ্চিত ভাবে দাদা বলে দিচ্ছেন আপনাদের। আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। ধনু লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র এবং আপনার ছেলে হচ্ছে দেবারিগণ, দেবারিগণ মানে হচ্ছে রাক্ষসগণ, ঠিক আছে? আপনার ছেলের বুধ হচ্ছে তুঙ্গ, শুক্র হচ্ছে নিচস্থ। দেখুন প্রথম কথা হচ্ছে আপনার ছেলের লগ্নে কিন্তু চন্দ্রকেতু আছে, আপনার ছেলে অত্যধিক চাপা প্রকৃতির, ঠিক আছে? কোনো কিছু হলে বা কোনো কিছু যদি সমস্যা হয় সেটা কিন্তু চট করে বলতে চাইবে না বা আপনি আপনার ছেলের মনের কথা কিন্তু জানতে পারবেন না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আপনার ছেলের লগ্ন থেকে ষষ্ঠ ভাবে হচ্ছে বৃহস্পতি শনি, ষষ্ঠে বৃহস্পতি শনি থাকা মানে কিন্তু একটা চাকরি বা ভালো একটা পোস্টে কিন্তু তাকে নিয়ে যাবে, বিশেষ করে বৃহস্পতি শনির যে যোগ, এই যোগটা থাকা মানে হচ্ছে টিচিং প্রফেশন বা প্রফেসরের কোনো লাইন,
এই লাইনগুলো কিন্তু আপনার ছেলের পক্ষে সব থেকে বেশি সুইটেবল হবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ছেলের যেহেতু লগ্ন চন্দ্রকেতু বসে আছে, এই জায়গাটাই কিন্তু একটা নেগেটিভ করছে। আমি বলবো আপনার ছেলের এই লগ্নের চন্দ্রকেতু জায়গাটাকে কিওর করুন। দেখুন, এডুকেশন বলুন বা নিজের কেরিয়ারের জায়গা বলুন, টোটালটাতে কিন্তু আবার সেই সাকসেসটা চলে আসবে। আপনার ছেলের কর্মের যে যোগ বা কর্ম পাওয়ার যোগ কিন্তু 2024 ডিসেম্বরের পর থেকে, ডিসেম্বর থেকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, যতক্ষণ না আপনি আপনার ছেলের ক্ষেত্রে এই লগ্নের চন্দ্রকেতুর জায়গাটাকে কিওর করছেন বা চন্দ্রটাকে আপনি যতক্ষণ না ঠান্ডা করছেন বা প্রোটেক্ট করছেন, ততক্ষণ কিন্তু সেই জায়গাটা ম্যাচিওর হতে চাইবে না, ঠিক আছে? দেখবেন হয়তো পরীক্ষা দিচ্ছে, 1-2 নম্বরের জন্য হয়তো পিছিয়ে আসবে বা সামান্য কিছুর জন্য হয়তো কাজটা হয়েও হলো না ঠিক মতো। লাইন এমনি চুজ করেছে ঠিকই আছে, কিন্তু পুলিশের লাইনের থেকে সব থেকে ভালো ছিল যদি প্রফেসরি কোনো লাইন নিয়ে পড়াশোনা করত, সেটা সব থেকে আইডিয়াল হতো আপনার ছেলের জন্য। আপনি একটা কাজ করুন, কি ধরনের স্ট্রিমে গেলে আপনার ছেলে ভালো হবে সেটা কিন্তু সঠিক বিচারটা করে নেওয়াটা ভীষণভাবে দরকার। তাই মনে হয় যে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস যখন আমাদের সঙ্গে আমাদের টেলিভিশনের পর্দায় থাকেন, তার সান্নিধ্যে পৌঁছানোটাও কিন্তু ভীষণভাবে দরকার। তাই চলে আসুন, একটু ডিটেলিং করে নিন আপনার হরোস্কোপটা, ছেলের হরোস্কোপে ন্যাটালটাতে কি কি রয়েছে, ঠিক আছে? ভালো থাকুন এবং ফোন নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে, সেগুলো নোট ডাউন করুন। এছাড়া আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, ফোন নাম্বার 8617089003, এই ফোন নাম্বারে কিন্তু এখন থেকে যোগাযোগ করুন অনুষ্ঠানের পর থেকে। যদি যারা অনুষ্ঠানে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু 30 মিনিট সময় রয়েছে কথা বলার জন্য, আর যারা অনুষ্ঠানে পেয়ে গেছেন তাদেরকে বলবো যে স্বস্তিক দাসের সঙ্গে আসতে গেলে অবশ্যই কিন্তু তার চেম্বার অ্যাড্রেস ফলো আপ করে চলে আসুন। হ্যাঁ দাদা, আমরা যে জায়গায় ছিলাম এডুকেশন ফিল্ড নিয়ে কথা বলছিলাম, এডুকেশনের জায়গাটা আমি কি বললাম, ফোর্থ হাউস হচ্ছে কি না, আমাদের গ্রাজুয়েশন পর্যন্ত আমরা কিন্তু জায়গাটাকে দেখি। ফিফথ হাউস থেকে আমরা কি দেখছি, সেই বাচ্চাটার বা সেই স্টুডেন্টের তার মেমোরি ক্যাপাসিটি কতটা, সে তার ইন্টেলেকচুয়াল যে বুদ্ধি বা একটা যে ইনটিউশন যে পাওয়ার, সে কত তাড়াতাড়ি ক্যাচ করতে পারছে, এবার কারোর ধরুন পঞ্চম ভাবে বুধ এবং রাহু বসে আছে, তাহলে পঞ্চম ভাবে বুধ থাকা কিন্তু ভালো, মানুষের মধ্যে বা যে কোনো স্টুডেন্টের মধ্যে জানার আগ্রহটাকে বাড়িয়ে দেয়। সেই জাতক বা জাতিকা কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে জানতে তার কিন্তু ইচ্ছে হয় বা সে যে কোনো স্ট্রিম নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারে। কিন্তু সেই পঞ্চম ভাবে কোনোভাবে ধরুন বুধের সাথে রাহু যুক্ত হয়ে গেল, তার মানে কি বলছে, রাহু বুধের কম্বিনেশনকে বলা হয় কিন্তু বুদ্ধি নাশ্য, মানে তার মধ্যে প্রপার বুদ্ধি আসলেও ফার্স্ট সে অ্যাপ্লাই করতে পারবে না, 2 নম্বর হচ্ছে সে সঠিকভাবে কোনো ডিসিশন নিতে পারবে না, 3 নম্বর হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দেখবেন সেই ব্যক্তি সিলি মিস্টেক টাইপের ভুল করে আসছে, নইলে হয়তো জানা প্রশ্ন সেই জানা প্রশ্ন কিন্তু ছেড়ে ছেড়ে চলে এলো। তার মানে কি বোঝা গেল না, কারোর যদি স্টুডেন্টের পঞ্চম ভাব যদি ঠিক না থাকে, আমাদের যে বুদ্ধিমত্তা বা বুদ্ধির যে একটা জায়গা আমি যে প্রয়োগ করছি, তাহলে সেই জায়গাটাকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে, ঠিক রাখতে দিচ্ছে, ঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়ে উঠছে, অ্যাপ্লিকেবল হয়ে উঠছে না। একদম একদম দেখে নিচ্ছি দাদা, আমাদের সঙ্গে পরে বন্ধু রয়েছেন, কেন হয়েছে? হ্যালো, নমস্কার। ১৯৯১ জন্মবার রবিবার ছিল। আচ্ছা, ধনু লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং হচ্ছে দেবগণ।
প্রথম হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কিন্তু লগ্ন থেকে অষ্টম ভাবে বসে আছে কিন্তু চন্দ্র এবং রাহু। অষ্টমে চন্দ্র রাহু থাকা মানে হচ্ছে সেই জাতক বা জাতিকার সরল মন থাকলেও এরা কিন্তু একটু ঝুট ঝামেলা, উটকো কোনো ঝগড়া অশান্তি, অপরের কোনো দায় তার ঘাড়ে চলে আসা, ঠিক আছে, এইগুলোতে কিন্তু ভুক্তভোগী হবে, বিশেষ করে ফ্যামিলির দিক থেকে বা নিজের পরিবারের দিক থেকে কিন্তু সমস্যা ফেস করবে। আচ্ছা, পরিবারের দিক থেকে কি কোনো প্রবলেম হচ্ছেই না? সেটাই আমি বলছি, দেখুন পরিবারের মধ্যে প্রথম কথা জেনে রাখুন, আপনি যার জন্মছক দিয়েছেন তার লগ্ন থেকে দ্বিতীয় ভাবে রবি বুধ কেতু অবস্থান করছে। এই রবি কেতু এবং বুধ কেতু থাকা মানে হচ্ছে বাড়িতে কেউ তিন নম্বর ব্যক্তি থাকবে যার জন্য বিয়ে লেট হবে প্রথম কথা। চার নম্বর হচ্ছে কি, অষ্টমে চন্দ্র রাহু থাকার জন্য কি হলো না, গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে, এই গ্রহণযোগের জন্য কিন্তু বিয়েটা আরো লেট হবে এবং বাড়ির পরিবেশকে কিন্তু ডিস্টার্ব করবে। বোঝা গেল? এরকমটাই হচ্ছে, ঠিক আছে, আপনার এই সমস্যাগুলো কিন্তু রয়েছেন বলে যে ভালোভাবে দেখুন, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। দ্বিতীয় বুধ কেতু মানে তিন নম্বর কোনো ব্যক্তি, তাদের জন্য কিন্তু সমস্যা ফেস করতে বাধ্য, ঠিক আছে। তবে আমি বলবো বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু মঙ্গলের জায়গাটাকে একটু কিওর করে নেবেন, নইলে কিন্তু সমস্যা হবে। আর বিয়ে আপনার যার জন্মছক দিয়েছেন তার বিয়ে কিন্তু একটু লেট মেরে যাচ্ছে। আপনি বুঝতে পারলেন তো, বেশ কিছু কয়েকটা কাটে ছোট ছোট সমস্যা রয়েছে যার জন্য কিন্তু, আরেকবার বলুন কি বলছেন, সাড়ে সাথে আছে কি একটু সাড়ে সাথে আছে মঙ্গলিক আছে কিছু? আচ্ছা, দেখুন মাঙ্গলিক নাই কিন্তু অষ্টমে চন্দ্র রাহুর জন্য ডিস্টার্বটা কিন্তু ফেস করবে, ঠিক আছে, এটাকে জেনে রাখুন। আপনার যার জন্মছক দিয়েছেন তার গ্রহণযোগ আছে, এই গ্রহণযোগ থাকা অষ্টম ভাবে কোনো মতেই ভালো না। ঠিক আছে, সাড়ে সাথে চলছে না, সাড়ে সাথেও নাই, নাই বলে দিচ্ছি, সাড়ে সাথেও নাই, কোনো মাঙ্গলিক যোগও কিন্তু নাই। আমরা শেষ মুহূর্তে এসে গিয়েছি দাদা, সেই সুবাদে আমরা এডুকেশন নিয়ে আর কি কি জানতে পারি? যেমন এডুকেশনের ক্ষেত্রে কি হলো, স্টুডেন্টদের ক্ষেত্রে এই যে ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব থেকে আমরা কি দেখছি না, ক্যারিয়ারের জায়গা দেখছি বা পেড সার্ভিসের জায়গা দেখছি। সেই ষষ্ঠ ভাবই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের জায়গা থেকে কিন্তু সাফল্য লাভের জায়গাটা কিন্তু বোঝায়। তার মানে কি, সে কম্পিটিশন করে উত্তীর্ণ হতে পারবে কিনা বা সে কম্পিটিশনের মার্কেটে নিজেকে স্ট্যান্ড করতে পারবে কিনা। যেমন আজকেই একজনের জন্মছক দেখছিলাম, তার ষষ্ঠে কিন্তু বুধ মঙ্গল এবং রাহু বসেছিলেন, তাহলে তিনি কিন্তু স্টুডেন্ট। তার মানে কি বোঝা গেল না, ষষ্ঠ ভাবটাকে কিন্তু রাহু এবং মঙ্গল ড্যামেজ করে দিচ্ছে। তিনি যতবারই গভর্নমেন্ট সার্ভিস বলুন বা কোনো জায়গায় বসার চেষ্টা করুক বা কোনো কর্মসূত্রে যাওয়ার চেষ্টা করুক, তাকে কিন্তু সাকসেসফুল কখনোই করতে দেবে না, বারংবার তাকে কিন্তু পিছিয়ে নিয়ে আসবে। তবে একটা কথা আপনাদের বলবো, যেসব স্টুডেন্টরা ঠিক মতন পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না বা যারা ঠিক মতন মনোনিবেশ করতে পারছেন না, সেই স্টুডেন্টদেরকে বা সেই স্টুডেন্টরা যদি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পাঁচটা করে যদি তুলসী পাতা খান, সেক্ষেত্রে দেখবেন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারও বাড়বে এবং আমাদের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তিও কিন্তু বৃদ্ধি হবে। এটা আমি স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ইজি একটা টোটকা বলে দিলাম। অবশ্যই তাই, অভূতপূর্ব এই টোটকা, যারা মনে করছেন যে পড়াশোনা করছেন লেখাপড়া করতেই হবে সেই জন্য কিন্তু অবশ্যই টোটকাটা পালন করুন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, অবশ্যই খুব ভালো থাকুন এবং আপনাদের সুখকর চিত্ত শান্তির বাতাবরণ ছড়িয়ে পড়ুক। রয়েছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আশপ্রদ স্বস্তিক দাস, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, নমস্কার, ছিলাম অমৃতা। দূর আর দূরে।